বর্তমান কোভিড পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও স্যানিটাইজার ব্যবহার সতর্কতা সচেতনতার ক্ষেত্রে বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে শনিবার সামাজিক সংস্থা ডুমরোর তরফে পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। কোভিড-১৯ নামী উদ্বেগ, যেহেতু কোভিড এর আজও প্রতিষেধক ও ঔষধ আবিষ্কৃত হয়নি, তাই সতর্কতা স্বরূপ মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার অত্যাবশ্যকীয়। এই অবস্থায় সামাজিক সংস্থা ডমরুর তরফে পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হলো। সংশ্লিষ্ট ওয়ার্ড অফিস প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এদিন এ সমস্ত মাস্ক ও স্যানিটাইজার সংশ্লিষ্ট সাফাই কর্মীদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের মহিলা শাখার প্রতিনিধি শিক্ষিকা রুমা সাহা। নিজ প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট সাফাই কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের কথা তুলে ধরলেন এই শিক্ষিকা। বর্তমানে যে করোনা করাল গ্রাস থেকে যে সবাই জনজীবন ব্যতিরস্ত, সেই শুরু থেকে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যখন ঘরে সবাই নিজেদের সুরক্ষায় ব্যস্ত, তখন ওরা নিজেদের কথা চিন্তা না করে রিলেন্টলেসভাবে নিরলসভাবে চেষ্টা করে গেছে আমাদের সমাজকে জঞ্জালমুক্ত করে রোগমুক্ত রাখার বা সুব্যবস্থা করে গেছে। ওরা নিজেদের চিন্তা করেনি, সেই নিঃস্বার্থত্বে আজকে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে যে ডমরু যে চেষ্টা করেছে সর্বান্তকরণে, তার জন্য আমাদের কার্যত বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সামাজিক সংস্থা ডমরু এই মাস্ক ও স্যানিটাইজার বিতরণের আয়োজন করেছে। এই প্রয়াস সর্বাংশে উচ্চ প্রশংসা লাভ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।